নমস্কার, সবাই কেমন আছো? রোববারের সকালের শুভেচ্ছা সবাইকে। ঘুম থেকে উঠেই চলে এসেছি তিনতলার ছাদে, আজকে আর হাঁটতে যাইনি। সকালবেলা সুদর্শনকে বললাম, ও বলল যে না, রোববার ছুটির দিন, আজকে একটু ঘুমাই। তো ও ঘুমাচ্ছে দেখে আমি আর বেরোলাম না, তিনতলার ছাদে চলে এসেছি। তিনতলার ছাদ থেকে না সূর্যোদয়টা দারুণ দেখা যায়, যার কারণে তিনতলার ছাদে চলে আসি। এই সূর্যোদয় দেখার লোভটা সামলাতে পারি না। আর সকালবেলায় ও যদি না যায় আমিও বেরোই না, কারণ রাস্তাঘাটে এত বেশি পরিমাণে কুকুর থাকে আর আমি কুকুরে ভীষণ পরিমাণে ভয় পাই। সেই কারণে কিছুই করে না, কিন্তু তবুও কেন জানি না আমার ভীষণ ভয় লাগে, ওই জন্য আর যাই না। তো ছাদে এসে একটু ফ্রি হ্যান্ড, একটু যোগা, একটু সূর্য প্রণাম সব কিছু করে নিলাম। সূর্য প্রণামটা কিন্তু মোটামুটি 10-15টাও যদি কেউ দিতে পারে, এটা কিন্তু ভীষণ ভালো একটা এক্সারসাইজ। সূর্য প্রণাম করেই হালকা একটু মেডিটেশন করে এই দুটো হাত র‍্যাপ করে যদি চোখে মুখে এরকম ভাবে স্পর্শ নেওয়া যায়, এটা কিন্তু ভীষণ ভালো একটা ফিল দেয়। আর সকালবেলায় ভোরের হাওয়া আর তার সাথে সূর্যের প্রথম সূর্যের এই মিষ্টি রোদটা ভীষণ ভালো একটা ফিলিংস দেয়। এটা কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ শান্ত মনে বসে ফিল করতে হবে, তবেই এর আসল স্বাদটা পাবে। সূর্য প্রণাম করেই চলে যাব নিচে, সকালের খাবার দাবার এবার বানাতে হবে। চলে এসেছি রান্নাঘরে, চাটা খেয়ে সকালবেলায় আজকে বানাবো একটু পরোটা আর সাদা আলুর তরকারি। ময়দাটা মাখা ছিল, জন্মাষ্টমীর দিন বেশ বেশি পরিমাণেই ময়দা মেখে ফেলেছিলাম, একটু রাখা ছিল, তো ভাবলাম সেটা দিয়ে আজকে সকালবেলায় পরোটা আর সাদা আলুর তরকারি করে নিই। সুদর্শনের এটা ভীষণ ফেভারিট একটা জলখাবার, এই সাদা আলুর তরকারির সাথে সাদা সাদা পরোটা। যদিও এখন আটার পরোটাই আমরা বেশি খাই, কিন্তু যেহেতু ময়দাটা মাখা ছিল আর সাদা আলু তরকারির সাথে কিন্তু এই ময়দার পরোটাটাই বেশি ভালো লাগে। সাদা আলু তরকারি যারা করতে পারো তারা তো খুবই ভালো জানো, আর যারা পারো না তাদেরকে বলে দিই, 5 ফোড়নের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে জল দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর লাস্টে যখন সেদ্ধ হয়ে গেল এখন দিলাম একটুখানি হিং। এই শেষ অবস্থায় হিংটা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়। অনেকে শেষ পাতে হিং না দিয়ে একটুখানি মাখনও দিতে পারো, সেটাও সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। তো সুদর্শনের জন্য রেডি করে নিচ্ছি দুটো পরোটা, একটু তরকারি আর তার সাথে দুটো মিষ্টি দিয়ে দেবো, রোববারের সকালের খাবারটা একদম জমে যাবে। লাস্টে দিয়েছি হিংটা, ফোড়ন দিলে গন্ধটা এতটা সুন্দর বেরোয় না। চলে এসেছি রান্নাঘরে, আজকে একটু খাসির মাংস বানাবো। আর মাংসটাকে আধ ঘন্টার জন্য যদি একটু মেখে রাখা যায় তাহলে খুব ভালো একটা স্বাদ হয়। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, তার সাথে একটু লবণ, টক দই, আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম আদা রসুনের সাথে, সেটাও লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টা। টক দইটা দিলেও কিন্তু বেশ ভালো একটা তেল ছাড়ে মাংসের থেকে। আর খাসির মাংসতে টমেটো দেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না, মাঝে সাঝে হয়তো দিই, কিন্তু টক দই দিয়ে মেখে রাখলেই স্বাদটা আরও বেশি ভালো আসে। লাস্টে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য। তো মেখে আধ ঘন্টার জন্য রেখে বাকি কাটাকাটিগুলো এবার সেরে নিই।
আজকের মাংসটা সম্পূর্ণটাই বানাবো প্রেশার কুকারে। খুব সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর তেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু বড় এলাচ, দারচিনি আর জিরে, এগুলো ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। এই হাতাটা দিয়ে আমি রান্নাটা করব। যদি প্রেশার কুকারে করো তাহলে কিন্তু হাতা দিয়ে রান্না করলে সুবিধা হয়, খুন্তি দিয়ে খুব একটা ভালো নাড়া যায় না। দিয়ে দিয়েছি সামান্য লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দেখো পেঁয়াজটা মোটামুটি একটু কালার ধরে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন, জিরে আর লঙ্কা বাটা। খাসির মাংসেতে ধনে বাটা বা ধনে গুঁড়োটা দেওয়াটা আমার খুব একটা পছন্দ হয় না, খাসির মাংসের সাথে ধনের গন্ধটা খুব একটা ভালো যায় না, তো যার জন্য আমি শুধুমাত্র জিরে দেওয়াটাই বেশি প্রেফার করি। তোমাদের যদি পছন্দ হয় তোমরা এর সাথে একটু ধনের গুঁড়োও দিতে পারো। তো সমস্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি। লঙ্কা যেহেতু আমি বাটা দিয়েছি আর একটু যখন ম্যারিনেট করা আছে মাংসটা তখন একটু লঙ্কার গুঁড়োও দেওয়া আছে। তো গ্যাসটাকে এরকমভাবে একটু কমিয়ে দিয়ে আর প্রেশার কুকারের ঢাকাটা ওপর থেকে হালকা করে দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মোটামুটি তেল ছেড়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। যেহেতু দই দেওয়া, প্রথমেই বলেছি আমি কিন্তু টমেটো অ্যাড করব না। যদি তোমাদের টমেটো পছন্দ হয় বা মনে করো যে গ্রেভিটা একটু বেশি বানাবো তাহলে টমেটো একটু পেস্ট করেও দিতে পারো বা একটু কুচিয়েও দিতে পারো। তো মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে সেমভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। গ্যাসটাকে সেম করব আর ওপর থেকে প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে দেব। বেসিক্যালি কড়াইতে যেরকম কষানো হয় সেরকমভাবেই, কিন্তু যেহেতু একবারে প্রেশার কুকারে দেওয়া হয় তাতে করে এক্সট্রা একটা বাসনও কম হয় আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা গোটা রসুনের মধ্যে ফেলে দিয়েছি, খাসির মাংস এরকম গোটা রসুন খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে, আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম, পুরো মাংসটাই কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। খাসি হোক বা মুরগি, মাংসতে কিন্তু গরম জলটাই অ্যাড করবে। আর আমি সাইডে একটু আলুও ভেজে রেখে দিয়েছি, তো আলুটা আমি এখন দেবো না। মোটামুটি মাংসটা দেখো ফুটে গেছে, এবার প্রেশার কুকারটাকে লাগিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। মোটামুটি দুটো সিটি পর্যন্ত অপেক্ষা করব, যাতে করে মাংসটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু খাসির মাংস রান্না করলে একটা সিটি হওয়ার পর গ্যাসটাকে সিম করে দিই, আর সিম করে আর একটা সিটি দিই, যাতে করে মাংসটা কিন্তু দারুণ সেদ্ধ হয়। হাই ফ্লেমে যদি সিটি লাগাও তাহলে কিন্তু একটু কম সেদ্ধ হয় বা সময়টাও অনেকটা বেশি লাগে। সুদর্শন টক দই নিয়ে এসেছিল, তো টক দইটাকে ঢেলে রেখে দিলাম। আর এই বিট নুনটা যেটা আগের দিন কিনলাম, তো চেষ্টা করছি বিট নুনটাকে ভেঙে একটু গুঁড়ো করার। এভাবে তো আর মিক্সিতে দেওয়া যাবে না, কিন্তু আমার ওই ছোট হামাল দিস্তাতে ওটা আমি আর গুঁড়ো করতে পারলাম না। তো যাই হোক পরে ওটার ব্যবস্থা করা হবে। মোটামুটি দেখো সিম করে দুটো সিটি দেওয়ার পরে মাংসের কালারটা ঠিক এরকম এসছে। আর এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আর একটা সিটি দেব, তাহলেই মাংসটা কিন্তু রেডি। আর লাস্টে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাটা আমি কখনো দিই আবার কখনো দিই না, তো যারা পছন্দ করে অবশ্যই দেবে। খাসির মাংসে গরম মশলাটা লাস্টে বেশি পরিমাণে যদি দেওয়া হয় বা দেওয়া হয়, আমার মনে হয় খাসির যে গন্ধটা সেটা একটু কমে যায়, তো সেই কারণে আমি সবসময় দিই না, কখনো সখনো দিই। তো ওদিকে প্রেশার কুকারটা আমার সিটি একটা লাগিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। আর বাকি যে সমস্ত কাজগুলো, গ্যাস ট্যাস পরিষ্কার করা, টুকটাক বাসন মাজা, সেগুলো এবার করে নেব। শর্টকাটে এই খাসির মাংসের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কালারটা জাস্ট দেখো, দুর্দান্ত। আর গন্ধটা এত ভালো বেরোচ্ছে, আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করে রাখাটা ভীষণ পরিমাণে ডিফিকাল্ট ব্যাপার। তো তাড়াতাড়ি স্নান টান করে এবার খেতে বসা যাক। খাসির মাংসের সাথে আমি বা আমার হাজবেন্ড আর কোনো কিছুই পছন্দ করি না, তো অন্য কোনো তরকারি, ডাল এসব হলে না মাংসে খাওয়ার পরিমাণটা একটু কমে যায়।
তো পুরো ভাতটাই মাংস দিয়ে খাওয়াটাই আমরা দুজনে বেশি প্রেফার করি। তো সঙ্গে একটু স্যালাড নিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা, যেটা ছাড়া আমার একদমই খাওয়া হয় না। আর এই হচ্ছে গরম গরম সরু জালের সাদা ভাত, যেটা দুর্দান্ত কম্বিনেশন খাসির মাংসের সাথে। তো চলো খাওয়া যাক। আর আমার এই ভিডিওটা দেখে কার কার জিভে জল চলে আসলো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও, কারণ না এডিট করতে করতে আমার অলরেডি মুখে জল চলে এসেছে। বিকেল 5টা বাজে, চলে এসেছি রান্নাঘরে, সন্ধ্যের চা বানাবো। চক্রবর্তী বাবু খাবেন না, তো উনি খাবেন না ঠিক আছে, বাট আমি মিস করতে পারলাম না আজকে। কেন জানি না আমার বেশ চায়ের ক্রেভিং হচ্ছে আজকে। রোজ যদিও বিকেলবেলায় চাটা আমি এখন আর খাই না, বেশ কমিয়ে দিয়েছি, ওই সপ্তাহে হয়তো 3 দিন খাই, বাকি 4 দিন খাওয়াই হয় না। আর আজকে একটু এলাচি দিয়ে বানাবো, আর এই চা পাতাটার মধ্যে তো আদা টাদা সব কিছুই থাকে, এক্সট্রা করে আদা দেওয়ার দরকার পড়ে না। আর এরকম একটু কড়াক চায়ে ভীষণ পছন্দ আমার, দেখো কালারটা জাস্ট লাল হয়ে উঠেছে, ধিমে আছে অনেকক্ষণ ধরে মোটামুটি ফুটিয়ে। এবার আমি ছেঁকে একটু নিমকির সাথে খাবো। আর সুদর্শন এটা ওটা টুকটাক একটু মরিচানাচুর খেয়ে নিচ্ছে, ও আর চা খাবে না, বিকেলের চাটা জাস্ট আমার জন্য। চায়ের সাথে একটু নিমকি নিয়ে সিরিয়াল দেখতে দেখতে আজকে চাটা খাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো আজকের মতো চলি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো।